আসসালামু আলাইকুম, দিস ইজ এমএইচ আজাদ, রিয়েলটর অফ নিউ ইয়র্ক। আজকে একটি থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো। এটা রেন্ট হবে নিউ ইয়র্কের ব্রনসের মরিস পার্ক এলাকাতে, ভেরি গুড নেইবারহুড। তো এই থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া হবে $2,550। তো $2,550-এর মধ্যে ইনক্লুডিং হচ্ছে আপনার ওয়াটার অ্যান্ড হিটার, আর বাকি ইলেকট্রিসিটি গ্যাস হচ্ছে যে টেনেন্টের। তো দেখাবো যে পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে কি কি আছে, সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বিল্ডিং এর শুরুতেই আমরা দেখছি হচ্ছে যে একটা সুন্দর একটা লিভিং রুম আছে এখানে, বিউটিফুল, ভেরি বিগ। আপনার পুরোটাই উইন্ডো আছে, এটার সাথে আপনার এসি ইনক্লুডেড, প্লাস আপনার এখানে আছে হচ্ছে যে এই যে টেলিভিশন রাখার জন্য একটা আছে, আলমারি আছে। তো এটা হলো যে লিভিং রুমটা আমি দেখালাম, এখন দেখাবো হচ্ছে যে ছোট একটা রুম, এর পাশে লিভিং রুমের পাশেই ছোট একটা রুম আছে, রুমটা দেখাচ্ছি। আর এই রুমের মধ্যে একটা ক্লোজেট আছে, আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হলো এখানে একটা বারান্দা আছে। তো বারান্দাটাও আপনাকে আমি দেখাই, এই যে বারান্দা, এখানে সামার টাইমটা আপনি খুব এনজয় করতে পারবেন। আর এই বারান্দা থেকে অবশ্য নেইবারহুডটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন একেবারে নিরিবিলি একটা পরিবেশ, আশেপাশে বাড়িগুলো দেখেন, কোনো হইচই নাই, কোনো ঝামেলা নাই, খুবই নিট অ্যান্ড ক্লিন মরিস পার্কের এই ব্লকটা। আশা করছি কিছুটা ধারণা পেয়েছেন এলাকাটা সম্পর্কে। তো এখন বাকি অ্যাপার্টমেন্টগুলোই আমরা দেখব। আমরা এখন চলে যাব ভিতরে, আর জানালাটা একটু, দরজাটা একটু লাগিয়ে দিচ্ছি। তো এখন দেখবো আর কি কি আছে। তো এখানে একটা ক্লোজেট আছে, লিভিং রুম এবং বেডরুমের মাঝখানে একটা ক্লোজেট আছে। তারপরে আমরা আসবো হচ্ছে কিচেন এবং ডাইনিং এ। তো কিচেনটা দেখেন, কিচেনটা কিন্তু অনেক সুন্দর। তো কিচেনের সাথে আপনার যাবে ফ্রিজটা, যাবে মানে ভাড়াটিয়ার সাথে ফ্রিজটা আপনি পাবেন, পাবেন হচ্ছে স্টোভ, আর হয়তো মাইক্রোওভেনটা আপনাকে কিনতে হবে আর কি। আর এটা হচ্ছে যে ডাইনিং এরিয়া, অনেক সুন্দর, চারপাশে এই যে গ্লাস করা, মানে এটা অনেক সুন্দর একটা ডাইনিং রুম। আর এখন দেখাবো হচ্ছে যে আপনার বাথরুমটা আমি দেখে, ওয়াশরুমটা, এটা হচ্ছে যে ওয়াশরুম, যে ওয়াশরুমটা রেনোভেটেড, ইটস এ ভেরি রিজনেবল প্রাইস। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের ঠিক পাশে আপনি দুইটা ক্লোজেট পাবেন, আরো দুইটা ক্লোজেট। তো এটা হচ্ছে একটা ক্লোজেট আছে, আরেকটা ক্লোজেট আছে এখানে, তো দুইটা ক্লোজেট হচ্ছে বাইরে, রুমের বাইরে। এখন দেখাই যে মাস্টার বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো মাস্টার বেডরুম, অনেক বড় একটা মাস্টার বেডরুম, আপনার ফ্যান সহ, সাথে একটা বড় উইন্ডো আছে। আর প্রতিটা রুমের যে এসি, এসি কিন্তু ইনক্লুডেড, আপনারা যারা আসবেন আপনাদের কিন্তু এসি কিনতে হবে না, তো এসি ইনক্লুডেড। আর এখানে প্রতিটা রুমে বড় একটা ক্লোজেট আছে, দেখেন যে বড় একটা ক্লোজেট। তো মাস্টার বেডরুমটা দেখালাম, একটা ছোট বেডরুম দেখালাম, এটা মাস্টার বেডরুম, আর একটা মাঝারি টাইপের বেডরুম, এটা অনেক বড়।
তো এই হচ্ছে আরেকটা বেডরুম, সো টোটাল আপনার থ্রি বেডরুম, সাথে প্রতিটা প্রায় প্রতিটা রুমেই কিন্তু আপনার এসি আছে। এই যে এখানে একটা এসি আছে, আর এটাতে কিন্তু দুইটা উইন্ডো আছে, সাথে একটা বড় একটা ক্লোজেট আছে। তো এই হলো আজকের অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখালাম। তো যারা আপনারা সিরিয়াসলি রেন্ট খুঁজতেছেন, দিস ইজ দ্য বেস্ট প্রাইস, আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন। এই অল্প প্রাইসের মধ্যে এই বাসাটা হয়তো আর বেশি মানে বেশি থাকবে না, তো যে দ্রুত যোগাযোগ করবেন তাকে ইনশাল্লাহ আমরা এটা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।